এমন সময় যা সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, ওই চালানে যেটা রিসিভ হয় সেইটা দেখে বলি, সে কত দিচ্ছে সে কত নিয়ে এসছে সেটা না, আমার যেটুকু রিসিভ হয়েছে আমি সেটুকু। আমরা আইসিডিএস এর কর্মী ও সহায়িকারা আইসিডিএস অফিসে সমবেত হয়েছি আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তো আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনের কাছে আমাদের দাবি, আমাদের দাবি হলো আমাদের কর্মীদের 18,000 টাকা এবং সহায়িকাদের 12,000 টাকা সাম্মানিক ভাতা দিতে হবে, এবং এর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে 75% সুপারভাইজার পদে উন্নতি দিতে হবে, আর হেল্পার থেকে ওয়ার্কার 50% করতে হবে। 65 বছর ছাঁটাই শব্দের পরিবর্তন ঘটিয়ে কর্মীদের 5 লক্ষ টাকা এবং সহায়িকাদের 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, ইনক্রিমেন্ট দিতে হবে। প্রতি কেন্দ্রের পরিকাঠামো আধুনিক শিক্ষার উপযুক্ত করে গড়ে তুলতে হবে, পাকা ঘর, পানীয় জল, শৌচালয়, খেলার জায়গা দাবি আপনাদের 22 দফা। কি বললেন, কাকে দিলেন? সিডিপিও স্যারের আমাদের এই দাবি দেওয়া সমস্ত পৌঁছে দেবো মন্ত্রী শশী পাঁজার কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। দেখুন, ওনারা কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে এসছেন, ঠিক আছে, ওনাদের কিছু সাম্মানিক ভাতা বৃদ্ধি বা পরিকাঠামোগত ক্ষেত্রে কিছু উন্নতি, এই সমস্ত দাবি ওনারা দীর্ঘদিন ধরে করছেন, সেই দাবিগুলো নিয়েই ওনারা এসছেন। ওনাদের কাজের পরিবেশ ঠিক মতন নেই মনে স্কুল এগুলো না, এখনো পর্যন্ত আমাদের টোটাল যা ইয়ে আসে তাতে পরিবেশ আসে, কিছু অসুবিধা হয়তো থাকতে পারে এই রিসেন্ট সময়ের মধ্যে, কিছু অসুবিধা হয়তো থাকতে পারে, কিন্তু আমরা তো সবাই চেষ্টা করছি সেগুলোকে সেগুলোর মধ্যে দিয়ে যে ভালো পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। অনেক সময় ওনারা সুষ্ঠুভাবে কাজ করতে পারছেন না এরকম অভিযোগ করছে, সেরকম অভিযোগ সুনির্দিষ্টভাবে কিন্তু আমার কাছে কিছু ওনারা করেনি। সুষ্ঠুভাবে ঠিক কী কারণে কাজ করতে পারছেন না সেটা না জানলে তো আমরা ইয়ে করতে হবে, সুনির্দিষ্টভাবে তো জানাতে হবে যে ঠিক অসুবিধাটা ঠিক কোন জায়গায় হচ্ছে, যাতে সেই জায়গাটা আমরা ধরতে পারি। আমরা চেষ্টা করছি যথেষ্ট সুস্থ পরিবেশ দেওয়ার, এবং তার মধ্যে অনেকেই করছেন, কিছু জায়গায় অসুবিধা হচ্ছে সেগুলো আমি দেখছি। অ্যাকচুয়ালি ওনারা আমাদের MIC-তে করেছেন এটা কপি যেটা দেখতে পাচ্ছি, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে করেছেন কপিটা, তা আমার মাধ্যমে এটাকে ওনারা প্রেরণ করতে চাইছেন, আমি দেখছি এটা সঠিক জায়গায় পাঠিয়ে দেওয়া।